ঢলিউডে অপবিশ্বাস শাকিব খান এবং বুবলি প্রতিদিনের আলোচনার বিষয়। মাঝে মাঝেই তারা টক অব দ্য কান্ট্রি হয়। সাম্প্রতিক সময়ে যখন শাকিব খান প্রিয়তমা সিনেমাটি নিয়ে ব্যস্ত, তখন আলোচনায় এই দুই নায়িকা। প্রিয়তমা সিনেমাটির জন্য শুভকামনা জানিয়েছেন অপবিশ্বাস, আর এদিকে প্রিয়তমা সিনেমাটি নিয়ে কথাই বলেননি বুবলি। শাকিব খানের ভক্তদের দুমুখী অবস্থানে এখন ঢলিউড নাজেহাল। একটি পক্ষ বলছে শাকিব খানের প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতিদানস্বরূপ অপবিশ্বাস সবসময় শাকিব খানকে নিয়ে পজিটিভ কথা বলে আলোচনা এসছে। এদিকে বুবলির দিকে আঙ্গুল দিয়ে আরেকটি মহল বলছে প্রিয়তমা সিনেমাটির নায়িকা বুবলিকে নেওয়ার কথা ছিল। শাকিব বুবলিকে স্বপ্ন দেখিয়ে প্রিয়তমা সিনেমাটি থেকে বাদ দিয়ে দিয়েছে। বুবলি কী করে প্রিয়তমা সিনেমাটির প্রমোশন করবে? তবে শাকিব খান, বুবলি এবং অপবিশ্বাস ইস্যু যেন ঢলিউড ইন্ডাস্ট্রির প্রতিদিনের ঘটনা, সেটি আবার প্রমাণ হয়েছে নতুন করে। অপবিশ্বাস সুদূর আমেরিকা থেকেও শাকিব খানের প্রিয়তমা সিনেমাটি নিয়ে কথা বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে, যেখানে বুবলি ছিলেন প্রথম থেকে নিশ্চুপ। বুবলি বলেছেন প্রিয়তমা সিনেমাটি নিয়ে তিনিই কিন্তু বারবার আমাকে বলেছেন এই সিনেমায় আমি থাকছি, এবং এর পরবর্তীতে তিনি আমাকে এই সিনেমাটিতে নেননি। এটি নিয়ে আমি বিন্দুমাত্র বিচলিত নয়, তবে আমাকে অসম্মান করার জন্য তিনি যে বিভিন্ন জায়গায় কথা বলছেন, এটি তার কতটা যুক্তি হচ্ছে সেটি এখন আমাকে ভাবাচ্ছে। বুবলি বলেন কোন সিনেমাটি চলবে কোন সিনেমাটি চলবে না সেটি নিয়ে আলোচনা করতে চাই না, তবে আলোচনা করতে চাই সুপারস্টার একটা শব্দ মাত্র, ক্যারিয়ারের প্রত্যেকটি সময় এই শব্দটি থাকবে না। আজ আপনার ভালো সময় যাচ্ছে, কাল আপনার খারাপ সময় আসতেও পারে, এমন ইঙ্গিত করে হয়তো শাকিব খানের মনে ভয় ঢড়িয়ে দিলেন তার স্ত্রী শবনম বুবলি। এমনটাই দাবি করছেন শাকিব খানের ভক্তরা।